করার দরকার নেই। আপা কাজ না করলে খাবো কি? তুই কি খাবি না খাবি সেটা তোর ব্যাপার। আমি তোকে কাজের কথা বলেছি, খাওয়ার কথা বলিনি। আর শোন, আমার বাড়িতে তুই কোনো কাজ করবি না, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। কি হলো রহিমা, পারবি না? ম্যাডাম আপনি না কইছিলেন আমি চলে যাব। আরে বোকা, আমি তোকে কাজ করতে মানা করেছি, আমি তো তোকে বলিনি যে এ বাড়ি থেকে চলে যা। কিরে আজকে কাজে আসতে তোর এত লেট হলো কেন? আপা একটু হসপিটালে গেছিলাম, বোঝেনি তো আমি একটু অসুস্থ, এই অবস্থায় কাজ করতে অনেক কষ্ট হয়। তোকে এই অবস্থায় কাজ করতে বলছে কে? তোর তো কোনো কাজ করার দরকার নেই। আপা কাজ না করলে খাবো কি? তুই কি খাবি না খাবি সেটা তোর ব্যাপার। আমি তোকে কাজের কথা বলেছি, খাওয়ার কথা বলিনি। আর শোন, আমার বাড়িতে তুই কোনো কাজ করবি না, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। ম্যাডাম কাজটা আমার এই মুহূর্তে খুবই দরকার। দাঁড়িয়ে আছিস কেন, যেতে বলছি না? কাকে চান? আপনি গোপাল সাহেবের নতুন কাজের বউ লাগবো, হেঁ লেগে আসছি। ও আচ্ছা, ম্যাডাম নতুন কাজের বুয়া খুঁজতেছিলেন না, এই যে নতুন কাজের বুয়া আসছে। ও হ্যাঁ, আসছো তুমি? জি ম্যাডাম। আচ্ছা শোনো, এই বাড়ির সমস্ত কাজ কিন্তু তোমার একা করতে হবে, আমাদের বাড়িতে কিন্তু আর কোনো কাজের লোক নেই। ও ছিল কিন্তু এখন কোনো কাজ করতে পারবে না। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি বাড়ির সব কাজ করে দিব। ঘর ঝাড়ু দিবে, কাপড় ধুবে, সব কিছু পরিষ্কার করবে, থালা বাসন ধুবে, কাটাকাটি করে দিবে, সব কিছু তোমার করতে হবে, বুঝতে পেরেছ? জি ম্যাডাম, আমি সব বুঝছি। কিন্তু ম্যাডাম একটা কথা বুঝলাম না। কি বুঝনি? আপনি সব কাজের কথা কইলেন কিন্তু রান্নার কথা তো কিছু কইলেন না। ও আচ্ছা, রান্নাবান্না? রান্নাবান্না না হয় আমি আর রহিমা মিলে করে নিলাম। কি হলো রহিমা, পারবি না? ম্যাডাম আপনি না কইছিলেন আমি চলে যাব। আরে বোকা, আমি তোকে কাজ করতে মানা করেছি, আমি তো তোকে বলিনি যে এ বাড়ি থেকে চলে যা। আচ্ছা তুই কি ভুলে গেছিস, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন তো তুই তোর সংসারের কথা চিন্তাও করিসনি, সারাটাক্ষণ দিন রাত 24 ঘন্টা তুই আমার সেবা করেছিস। আর আমি সেই সময়ের কথাটা ভুলে যাব? আজকে তোর এই অবস্থা, তুই মা হবি, এ সময় আমি তোর পাশে থাকবো না বল? ম্যাডাম আপনার না দেখলে বিশ্বাসই করা যায় না, আপনার মতো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। শোনো, সমাজে প্রত্যেকটা মানুষের যদি খারাপ হয় তাহলে সমাজটা আগাবে কী করে? তাছাড়া আমি যদি তোমাদেরকে না দেখি তাহলে দেখবে কে? আমাদের বাড়িতে তোমরা কাজ করো, আমার তো একটা দায়িত্ব আছে। ম্যাডাম আপনারে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন বলছিস, এখন থেকে তুই কাজ তেমন করবি না, আর তোর বাচ্চা, তোর দায়িত্ব কিন্তু তোর উপরেই, ঠিক আছে? কান্না করতে হবে না। চলেই তো গেল, থাকে আমার কাছে রেখা দিই, যখন আইব তখন দিয়ে দিমুনি। মামা আমরা কত করে? এই তো আবার 10 টাকা করে। দেখি একটা দেন তো। এই যাব। আল্লাহ আমার মানিব্যাগ কোথায়? মামা আপনার আমরা লাগবে না, আমি আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছি না, আমার কাছে কত টাকা? আরে আপা কিন্তু আমরা কই থেকে আসে সব পাবলিক না কিনে যায়। তুই আমার মানি ব্যাগ নিছিস কেন? ম্যাডাম আমি আপনার মানি ব্যাগ নিব কেন? তুই নিসনি মানে তাহলে মানি ব্যাগ তোর কাছে কিভাবে আসলো? ম্যাডাম আমি সত্যি কইতেছি, আমি আপনার মানি ব্যাগ চুরি করি নাই। আপনি যখন এই রাস্তা দিয়ে হাইটে যেতেছিলেন তখন আপনার কাছ থেকে এটা পইরা যায়, আর তখন এটা আমি উড়ায় আমার কাছে রেখে দিই। রাস্তায় পাইছি সেটা কি রাস্তায় পড়ে থাকার জিনিস? ম্যাডাম ম্যাডাম আমি সত্যি কইতেছি, আপনি তুই আমার মানি ব্যাগ চুরি করে আবার মুখে মুখে তর্ক করিস? আমার কাছে মানি ব্যাগ নাই, তারপরে এসে দেখি ওর কাছে আমার মানি ব্যাগ।
রানা ভাই আপনি বিশ্বাস করেন আমি ওনার মানি ব্যাগ চুরি করি নাই। আমি এই জায়গাটা জানু দিতেছিলাম, উনি আমার সামনে দিয়ে হাইটা যায়, তখনই এই ব্যাগটা আমার সামনে পড়ে যায়। আমি ওনারা ডাক দেওয়ার চেষ্টা করি, উনি গাড়িতে উঠে চলে যায়, তখন এটা আমি আমার কাছে রেখা দিই যেন উনি আরেকবার খুঁজতে এলে আমি ওনারে দিয়ে দিতে পারি। স্যার বিশ্বাস করেন, আপনি চেক করে দেন আমি কিছু চুরি করি নাই। তাই আপনি একটা কাজ করুন, আপনার মানি ব্যাগটা চেক করুন, সব টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা দেখুন। আরে সব তো ঠিকই আছে। তাহলে আপনি কি করে বললেন যে ও চুরি করেছে? উনি যা বলতে চায় সেটা তো আপনার শোনা উচিত ছিল, সেটা না শুনে কোনো কিছু বিচার না করে ওনাকে মারতে শুরু করলেন আপনি। ওনাকে আমি ভালো করে চিনি, উনি সিটি কর্পোরেশনের ঝাড়ু দেয়, এই যে রাস্তাঘাট শহর পরিষ্কার করে ওনারা। ওনাকে তো উল্টো আপনার সম্মান করা উচিত, ওনাদের জন্যই আমরা পয় পরিষ্কার থাকি। আপনি পারবেন এখানে ঝাড়ু দিতে? শুনুন, আপনার সাথে আমি কথা বাড়াতে চাই না, আপনি ওনার সাথে মাপ চান, মাপ চান। আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর না বুঝে মানুষের সাথে এরকম ব্যবহার করবো না। থাক ম্যাডাম, আমার কাছে ক্ষমা চাইতে হইব না, আপনারা তো বড় লোক মানুষ, আমার মতো গরিব মানুষের কাছে ক্ষমা চাই কি লাভ। ম্যাডাম একটা কথা মনে রাখবেন, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা সোন না, আমরা সৎভাবে কাম করি, সৎভাবে জীবন চালাই। এই যান আপনি যান। আর আপু আপনি ওনার কথা কিছু মনে করবেন না, না বুঝে এটা করে ফেলেছে। ঠিক আছে আপনি আপনার কাজ করুন।